হবে না, ওরে আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। ও ভাই সেই হয়েছে ভাই, সেই পুরাই মাখুন ধুর শালি খাঙ্কির ছেলে, কি সব বাল ছাল লাগাচ্ছিস, এ তাহেরি লাগারে। গাইস আজকের ভিডিওটা ফ্রি ফায়ার আদালতের লাস্ট পর্ব, ভিডিওর লাস্টে একটা মেসেজ আছে যেটা সবার জানা জরুরি, সো আপনারা সবাই ভিডিওটা দেখেন এন্ড এনজয় করেন। তো বাচ্চারা আজকে ফ্রি ফায়ার আদালতের শেষ পর্ব, তোমাদের মনের ফিলিংসটা কেমন আমাকে সব খুলে বলো। এ গরিবের ক্রিমিনাল একটা ফাটাফাটি ঝাক্কাস দিয়ে গান শোনাতো। আদালত আমার ভাল লাগে না, ভাল লাগে না কিছু, আরে আদালত জীবন সাইরা দিয়া দৌড়লাম মায়ার পিছু, আমি গোতা আগের মতন নাই, এখন মাইয়া দেখলে প্যান খুইলা পালাই, আমি গোতা আগের মতন নাই, এখন আদালত দেখলে প্যান খুইলা পালাই। ও ভাই সেই হয়েছে ভাই, সেই পুরাই মাখুন। এইটি বলার একটা বিদায় বেলার গান শোনা তো। হবে না ওরে আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। চান্দু গান শুনে কঠিন মজা পাইছি, কে আসোস ওরে একটা নোবেল সুইরা মার। বস্তির রানী সুরিয়া, দোরের রানী কেলি, বিদায় দেওয়ার জন্য লাগাও গানের কলি। ফাটা যা বুকটা, ফাটা যা, ফাটা যা বুকটা, ফাটা যা। ধুর শালি খাঙ্কির ছেলে, কি সব বাল ছাল লাগাচ্ছিস, এ তাহেরি লাগারে। গাইস আপনাদের সবার কাছ থেকে 30 সেকেন্ড সময় চাই, কিছু কথা বলবো। আপনারা সবাই খুব ভালো করে জানেন যে একটা ক্রিয়েটরকে প্রত্যেকটা কন্টেন্ট মেক করতে অনেক অনেক বেশি কষ্ট করতে হয়, আর তার ভিতরে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করতে হয় 3D অ্যানিমেশনে। একটা স্ক্রিপ্ট ভাবা, আবার সেই স্ক্রিপ্ট অনুযায়ী ক্যারেক্টার চুজ করা, আবার সেই ক্যারেক্টারকে অ্যানিমেশন করানো, তারপর সমস্ত সিনটাকে ফানি করে তুলতে হয়, এই সমস্ত প্রসেসটা করতে প্রায় 3-4 দিন টাইম লাগে। বাট আমি শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই কষ্টগুলো করে থাকি, বাট আপনারাই দেখেন এই কষ্টগুলো করার পরে আমি কোনো সাপোর্টই পাচ্ছি না। আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই কষ্ট করে একটা লাইক এন্ড একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো, খারাপ নাকি ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।